নমস্কার, আশা রাখবো সকলে ভালো আছেন। কিন্তু এই ভালো থাকার মাত্রা কার কত বেশি হবে, মানে আগামী দিনেই আমাদের কিন্তু বাংলা একটা নতুন বর্ষে আমরা পা দিয়েছি। আমরা আশা রেখেছি এবং আমরা আশাবাদী যে আমাদের জীবন থেকে যেমন একটা বছর চলে গিয়েছে, তার সাথে সাথে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশা সব চলে গিয়েছে। আগামী যে বছরে আমরা পা দিয়েছি, মানে এখন এই বর্ষের শুরু থেকে শেষ অবধি কিন্তু আমাদের ভালো কাটবে। আর আমরা সকলেই জানি যে আমাদের ইচ্ছেটা সেটা শুধুমাত্র কিন্তু আমরাই, যারা অ্যাস্ট্রোলজিটা মানি তারা জানে, গ্রহের ইচ্ছা ছাড়া কিন্তু একটা পাতাও নড়ে না। যারা বিশ্বাস করেন অ্যাস্ট্রোলজি তারা জানেন, তারা মানেন। যারা বিশ্বাস নাও করেন তাদের জীবনের বহু ঘটনা কিন্তু প্রমাণ করে দেয় যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনার জীবনটাকে যদি আপনার সাকসেস পেতে হয়, তার জন্য কিন্তু অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তির কাছে পৌঁছে যেতে হবে। অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন অ্যাস্ট্রোলজার, যাকে আমরা প্রতি শনিবার ঠিক লাইভ অনুষ্ঠানে পেয়ে যাই, আজও তার ব্যতিক্রম হবে না। হ্যাঁ, আজকে একটা বিষয় ব্যতিক্রম হবে, সেটা হচ্ছে আজকে আপনাদের কিন্তু প্রত্যেকটা বিষয়, মানে যাদের জ্যোতিষ নিয়ে একটা ইন্টারেস্ট রয়েছে বা বেশ কিছু মানুষের জ্যোতিষ নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, তাদের প্রচুর কিন্তু কৌতূহল অ্যাস্ট্রোলজি জগতে তো রয়েছে, আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু ট্রানজিট নিয়ে প্রচুর তোলপাড় চলছে। কখনো কেউ বলছে নেগেটিভ বেশি হবে, কখনো কেউ বলছে পজিটিভ বেশি হবে, কিন্তু জুপিটার, বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু আমাদের সকলেই প্রচন্ড প্রয়োজন, কারণ অর্থ মান সম্মান সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করে। কিন্তু বৃহস্পতির ট্রানজিট, মানে জুপিটার ট্রানজিটের ফল একটা বছরে কারা কারা হবে লাভবান বা কারা কারা আরেকটু সাবধানে থাকতে হবে, সবটাই কিন্তু রাশিগত দিক থেকে বলে দেবেন। আজকে সেই অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিত্বকে আমরা আজও আবার আমাদের মাঝে পেয়ে গিয়েছি, জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখা বাস্তু বিশেষজ্ঞ আচার্য তপন শাস্ত্রী, সকলের তরফ থেকে জানাবো ওনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। আজকে আমি আলোচনা করব বৃহস্পতি নিয়ে। এই বৃহস্পতি হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞার কারকগ্রহ, এবং আমাদের অর্থ, উচ্চ বিদ্যা, সফলতা, সন্তান, এগুলো সবই নির্ভর করে বৃহস্পতির উপর। বৃহস্পতি কি পজিশনে আছে বর্তমানে? বৃহস্পতি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গেছে, মানে জল রাশিতে গেছে। এই জল রাশিতে মীন রাশি কিন্তু বৃহস্পতির নিজস্ব ঘর, সুতরাং এখানে আশা করা যায় বৃহস্পতি খুব শুভ ফল দেবে। আর বৃহস্পতিকে আমরা বলি দেবগুরু। কেন দেবগুরু বলি? বৃহস্পতি আষাঢ় মাসে গুরু পূর্ণিমার দিন সমস্ত দেবতাদের দীক্ষা দিয়েছিলেন, যার জন্য বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। এই বৃহস্পতি মীন রাশিতে আসার ফলে প্রাণহিত নদীর জল এটা পুণ্য লাভ করেছে। প্রাণহিত নদী একটা প্রাচীন নদী, যে নদীটা এখনো আছে ভারতবর্ষে, এটা আপনার তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র বর্ডার দিয়ে গেছে। এটা গোদাবরী নদীর একটা বড় উপনদী। আবার ধরুন বৃহস্পতি মীন রাশি থেকে এক বছর পর যখন যাবে মেষ রাশিতে, তখন কিন্তু গঙ্গার জল আবার পবিত্র হয়ে উঠবে, মানে পূর্ণতা লাভ করবে। এই সময় অনেকে প্রাণহিত নদী থেকে ডুব দেয়, হ্যাঁ, চান করে পূর্ণ লাভের জন্য। এই বৃহস্পতি বিভিন্ন রাশির ক্ষেত্রে কি ফলাফল দেবে আজকে আমি সেই বিষয়ে আপনাদের জানাব। যেমন মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দ্বাদশে বসে আছে, সে কিন্তু নবমপতি, মানে ভাগ্যপতি দ্বাদশে বসে আছে। এই মেষ রাশির জাতক জাতিকারা যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চান বা কেউ বিদেশে সেটেলড হতে চান বা মানে ব্যবসা সূত্রে বিদেশের সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু খুব স্বপ্ন, মানে শুভ হবে। এবং তাদের কিন্তু ধর্মের ওপর একখানা মোহ তৈরি হবে, হ্যাঁ, তারা ধর্মীয় আচরণ আচরণ আচার আচরণ এই সময় এগুলোর প্রতি তাদের একখানা মোহ তৈরি হবে। এছাড়া বৃহস্পতি ধরুন যাদের খুব একটা শুভ নয়, তাদের কিন্তু এই সময় লিভারের সমস্যা, জন্ডিস, জীবের প্রবলেম, ফুসফুসজনিত প্রবলেম, শ্বাসকষ্টজনিত প্রবলেম, ব্লাড প্রেশার, এগুলো হবে। আর বৃহস্পতি যাদের ভালো থাকবে রাশিচক্রে, তাদের কিন্তু বিভিন্ন কনসালটেন্সি জব, তারপর ধর্মযাজক, বিভিন্ন বিদেশে যে কনসুলেট হয়, এইসব উচ্চ পদে তারা উচ্চ পদ তারা পাবে। এবার এই মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু দ্বাদশে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু এই টুয়েলভ হাউস, এখান থেকে কিন্তু আমরা দাম্পত্য সুখ দেখি, মানে তাদের দাম্পত্য সুখের বিষয়টাও ভালো থাকবে।
আপনি কোথা থেকে কলটি করছেন? বলুন, ছেলের নাম, ডেট অফ বার্থ শেয়ার করবেন। আচ্ছা, ডেট অফ বার্থ 30/10/2010 হ্যালো, জন্মস্থান বলুন, যারা জাতক তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব শুভ ফল দেবে, কারণ বৃশ্চিক রাশির জাতকদের পঞ্চমে বৃহস্পতি। শিক্ষার ক্ষেত্রে এখানে যারা খুব অনেকদিন ধরে পড়াশোনা ঠিক মতো করেনি, ফাঁকি দিয়েছে, এই সময় কিন্তু তাদের এডুকেশনের দিকে নজরটা বাড়বে। আর দ্বিতীয় দশটি, আপনার ছেলে কি পড়াশোনা করছে? আচ্ছা, কাজের ব্যাপারে দেখুন, বৃহস্পতি যেহেতু পঞ্চমে আছে, সে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, এক্ষেত্রে প্রাইভেট কোম্পানিতে কাজের সুযোগ ভালো হবে, সরকারি না যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ আছে। ঠিক আছে, সরকারি যোগ আমি খুব একটা ভালো দেখছি না, কারণ রবি আপনার ছেলে নিচস্থ তুলা রাশিতে বসে আছে, যাদের রবি নিচস্থ থাকে তাদের কিন্তু সরকারি যোগটা খুবই কম থাকে। ঠিক আছে, একদম সাথে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু এই যোগটা, এই যে আমাদের যে কানেকশন গুলো থাকে, তা এই যে গ্রহের যে সঞ্চার, তাতে কি কোথাও কিছু বুস্টিং বা কোথাও কিছু হিট করলে তাদের একটা পাওয়ারফুল এফেক্ট পাওয়া যেতে পারে? যাদের ধরুন রাশি চক্রে তাদের গ্রহগুলো ঠিক পজিশনে নেই, সেক্ষেত্রে কোন গ্রহটা খারাপ, কোন গ্রহটাকে পাওয়ার দিয়ে দিতে হবে সেটা তাদের দেখতে হবে। ধরুন এই বৃহস্পতি নিয়ে আমি কথা বলছি, বৃহস্পতি আর চন্দ্র যখন একসাথে থাকবে তখন একরকম ফল দেবে, ওটাকে বলা হয় জীব যোগ। আবার বৃহস্পতি মঙ্গল যখন একসাথে থাকবে একরকম ফল দেবে, বৃহস্পতি শনি থাকবে যখন, এটা বলে গুরু সৌরীয়, আর একরকম ফল দেবে। বৃহস্পতি রাহু যা ছকে একসাথে আছে, গুরু চন্ডাল দোষ, আর একরকম ফল দেবে। মানে প্রত্যেকের ক্ষেত্রে যে একই ফল দেবে তা না, এক একজন জাতকের তার চার্ট অনুযায়ী এক এক রকম ফল দেবে। কিন্তু আমাদের রাশিচক্র, এমনি জেনারেল রাশিচক্র অনুযায়ী বৃহস্পতি সক্ষেত্রে গেছে মীন রাশিতে, সেক্ষেত্রে আমরা আশা করছি এক বছর শুভ ফল দেবে। এবার কোন কোন রাশির ক্ষেত্রে ভালো বেশি শুভ ফল দেবে, কোন কোন রাশির ক্ষেত্রে অতটা দেবে না। যেমন আপনার কর্কট, কুণ্ডা, বৃশ্চিক, মীন, এই চারটে রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। ঠিক আছে, এবার যদি তাদের রাশিচক্রে কোনো রকম ডিফেক্ট থাকে, তারা সেটা কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখে সেগুলো ঠিক করে দেবে। আর বাকি যে রাশিগুলো আছে তাদের মোটামুটি ফল দেবে, অতটা ভালো ফল দেবে না, সেক্ষেত্রেও তারা কোনো জ্যোতিষের কাছে গিয়ে একটু দেখিয়ে নিলে ভালো। একদম, এই সময়টা কিন্তু ভেরি ভাইটাল হয়ে যায় আপনি আপনার ডেট অফ বার্থ অ্যানালাইসিস করান। হতে পারে এইটা আপনার রকম সময় শুধুমাত্র একটু কোথাও না কোথাও একটু প্রতিকার বা কোথাও না কোথাও একটু বুস্টিং এর দরকার আছে, তাই শুধু শুনলে হবে না। যোগাযোগের জন্য কিন্তু মোবাইল নাম্বারটা নোট করে অপেক্ষা করুন, কোথায় পেয়ে যাবেন আপনারা সেটা জানিয়ে দেবো। তার আগে আমরা কলটি নিয়ে নেবো যিনি অপেক্ষা করছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আপনার বৃষ লগ্ন কন্যা রাশি, আপনার ক্ষেত্রে এক্ষুনি বলেছি যে এটা কন্যা রাশির ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেবে। যারা ওই কোনো প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত আছে তারা যদি এই সময় বিবাহ করার ডিসিশন নেয় সেক্ষেত্রে খুব ভালো, দাম্পত্য সুখ বাড়বে এই সময়। দাম্পত্য তো প্রবলেম হচ্ছে আমার, আপনার তাহলে বৃহস্পতি আপনার চার্টে
আপনার বৃহস্পতি তো আপনার চার্টে বসে আছে এক দুই তিন চার, শনিকে নিয়ে বসে আছে এক কুড়ি, কি বললাম কি যোগ গুলো বললাম, আপনার গুরু শৌরী দোষ ওখানে হয়ে গেছে, বৃহস্পতি শনি, এটাকে ঠিক করতে হবে। নাহলে কিন্তু আপনার চার্টে এমনি জেনারেলি দেখাচ্ছে যে এই সময় সপ্তমী বৃহস্পতি শুভ ফল দেবে, কিন্তু আপনার চার্টের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে লগ্ন হিসাবে চতুর্থে বৃহস্পতি শনি গুরু শৌরী দোষ, এই গ্রোথটাকে ঠিক করতে হবে, যার জন্য আপনি প্রবলেম ফেস করছেন। আচ্ছা স্যার, কর্মটা মাঝে মাঝে আসছে আমার মাঝে মাঝে ফিরে যাচ্ছে, সঠিক ঠিক জায়গায় দাঁড়াতে পারছি না। দেখুন আপনাকে কি বললাম, বৃহস্পতি শনি আপনার লগ্নের চতুর্থে বসে আছে, বৃহস্পতি শনি, এই শনি আপনার কর্মপতি, এই কর্মপতি লগ্নের চতুর্থে রবির ঘরে বসে আছে, শনি আর রবি শত্রু গ্রহ, নিত্য গ্রহ না, শনি বসে আছে রবির ঘরে, কি করে শুভ ফল দেবে কর্মের ক্ষেত্রে? আপনাদের রয়েছে বলে লাইভ অনুষ্ঠান, কিন্তু সমস্যা সমাধান করার জন্য কিন্তু যে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে অবশ্যই সেটা আপনারা নোট করে নিন, তার পাশাপাশি চেম্বার আপনি আপনাদের সুবিধার্থে বলে দিই, নেতাজি মার্কেট ফার্স্ট ফ্লোর গড়িয়া স্টেশন রোড গড়িয়াতে আপনারা চেম্বারটা পাচ্ছেন, নিয়ার ছোট বটতলা 45A 45B বাস স্ট্যান্ড। যদি অ্যাড্রেস জানতে বা চিনতে অসুবিধা হয় অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করে দেওয়া হবে, বলে দেওয়া হবে কিভাবে আপনি আসবেন যেখান থেকে ফোন করবেন কেন। এবার চেম্বারে কবে পাচ্ছেন তার জন্য আপনি মোবাইলে ফোন করলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেওয়া হবে, যদি এই চেম্বারে আসতে আরো বেশি দূরবর্তী হয়ে যায় বা আসার অসুবিধা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মোবাইলে ফোন করলে অনলাইনের মাধ্যমে ব্যবস্থা কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে। সঙ্গে আরো একজন রয়েছেন, হ্যালো নমস্কার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি এখন ঝাড়খণ্ড থেকে বলছি, আমার জন্ম হয়েছে ঝাড়গ্রাম হসপিটাল। আপনার সিনিয়র রাশি মিথুন লগ্ন, লগ্নে কেতু বসে আছে, প্রথম আগে বলি লগ্নে কেতু বসে আছে, এটা কোনো ভালো জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নিন। আপনার এখন দেখুন এই সময় যদি আপনি কোনো চেষ্টা করেন কর্মের জন্য, এই সময় কিন্তু আপনার ভালো সুযোগ এক বছর, ঠিক আছে, বৃহস্পতি আপনার দশম ঘরে বসে আছে, আপনার কর্মপতি হচ্ছে বৃহস্পতি, সে সক্ষেত্রে বসে আছে, ঠিক আছে, আর এই বৃহস্পতি আপনার কিন্তু এই জীব যোগ আছে, ঠিক আছে, কর্মক্ষেত্রে আপনি সফলতা কিন্তু পাবেন, ঠিক আছে, এই সময় চেষ্টা করুন, এই সময় চেষ্টা করলে আপনি চাকরি পাবেন, কিছু কিছু প্রতিকার করিয়ে নেবেন, যেমন সপ্তম ঘরে মঙ্গল রাহু শুক্র একসাথে বসে আছে, বুধ একসাথে বসে আছে, সেভেন্থ হাউসটা ড্যামেজ, আপনি যদি বিবাহ করতে চান এই জায়গাটা ধাক্কা খাবেন, আপনার অষ্টমে রবি শনি বসে আছে, দুটোই কর্মের কারক গ্রহ, ঠিক আছে, অষ্টমে বসে আছে রবি শনি, এটাকেও ঠিক করুন, এই ছোট ছোট প্রতিকার গুলো যদি করে নেন, এই ছোট ছোট গুলো প্রতিকার গুলো করলে আপনি দেখবেন কর্মে সাকসেস পাবেন, এখন কিন্তু এক বছর ভালো সময়, কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে এইগুলো করে নিন, রবি কর্মের কারক গ্রহ, শনি কর্মের কারক গ্রহ, দুজনেই অষ্টমে বসে আছে, আমাদের চার্টে অষ্টম ঘরটা বাজে ঘর, একদমই বাজে ঘর, সেই ঘরে বসে এরা কোনো কাজ করতে পারছে না, আপনাকে হেল্প করবে, একা বৃহস্পতি কতদূর টানবে, বৃহস্পতি আপনার ভালো কিন্তু কতদূর টেনে নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে, এই ছোট ছোট প্রতিকার গুলো করে নিন, দেখুন সাকসেস পাবেন আপনি। একদম, যদি মনে করে থাকেন আপনি যোগাযোগ করতে চান অবশ্যই অনুষ্ঠানের পরে মোবাইলে কল করুন। যে বিষয়টা বারবার করে বলা হয় রাশিভিত্তিক যে কথা এখানে বলা হয় সেটা কিন্তু ইন জেনারেল, মানে সকলের জন্য, কারুর কিন্তু পজিটিভ প্রভাব বেশি পড়বে কারুর ফ, অনেকে যদি ভাবে যে আমার এই রাশি নিয়ে তো বললো ভালো যাবে, পার্টিকুলার দেখতে হবে তার বাচ্চারটা কোনো প্রবলেম, মানে এখানে যেই বাচ্চারটা সেখানে কিন্তু প্রবলেম কিন্তু সলিউশন করা যাবে, যেটা বারবার না হলে আমার সময়টা ভালো যাবে আমি শুনেছিলাম কিন্তু গেল না কেন।
আপনি বলে তাহলে অবশ্যই কিন্তু রেকটিফিকেশন এই সময়টা প্রত্যেকেরই কিন্তু একবার করে যখন আমাদের মেডিকেল চেক আপ করাতে হয় এই সময়টা কিন্তু আমাদের গ্রহের প্রভাবটা কিন্তু বুস্টিং করার একটা ভালো সময় তাই তো এই যে ওনার চার্টটা আমি দেখলাম আমি বললাম বৃহস্পতি চন্দ্র একসাথে থাকলে চীপযোগ হয় এটা মানে বঙ্কিমচন্দ্র ছিল আপনি প্রচুর সুনাম পাবেন অর্থ পাবেন সব পাবেন চার্টের সামান্য ডিফেক্টের জন্য আপনি এগুলো পাচ্ছেন না এই যদি ডিফেক্টটাকে আপনি ঠিক করে নেন আপনার চার্ট কিন্তু জেনারেলি খুব একটা খারাপ না ছোট 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 ডিফেক্ট রবি শনি একসাথে আর সপ্তম ঘরটা ড্যামেজ লগ্নে কেতু বসে আছে লগ্নে কেতু বসলে কি হয় জানেন ধরুন কেউ পরীক্ষা দিতে গেছে পুরো পড়াশোনা করে গেছে হাতে যে কোশ্চেন পেপারটা পেলো তখন তার হাতটা কাঁপতে থাকে ভয় পেয়ে যায় সবকিছু তার শুরুতেই তারা ভয় কেঁপে ওঠে যে আমি মনে হয় পারবো না যার ফলে তারা ফেল করে মানে ঠিক মতো রেজাল্ট করতে পারে না লগ্নে কেতু থাকলে হ্যালো নমস্কার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার এবার বলুন কার বিষয়ে কথা বলবেন আমি আমার ভাইপোর বিষয়ে কথা বলতে চাইছি সুকল্যাণ সাজমল আচ্ছা ডেট অফ বার্থ বলবেন ভাইপো 15 আগস্ট 1997 সাল সকাল 5টা 15 আগস্ট 1997 আপনার লগ্নে বৃহস্পতি বসে আছে দশম স্থানে মঙ্গল বসে আছে ঠিক আছে একাদশপতি দশম স্থানে বসে আছে 1 2 3 4 বাড়ির কাছাকাছি কর্ম হবে এবং মঙ্গল সংক্রান্ত কর্ম মঙ্গল মানে কি ধরুন তো যেমন মঙ্গল হচ্ছে আর্মি পুলিশ তারপর ধরুন যারা লোহা সংক্রান্ত কাজ করে তারপর ড্রাইভারি করে এগুলো সব মঙ্গল ম্যানেজমেন্ট সংক্রান্ত কর্ম এই ধরনের কর্ম কিন্তু আপনার হবে ভাইপো ঠিক আছে আপনি রবি আছে ভাইপোর যে রবি সে জলরাশিতে বসে আছে কর্কট রাশিতে বসে আছে রবি একটা অগ্নিকারক গ্রহ সে কর্কট রাশিতে জলের মধ্যে বসে আছে রবি থেকে কর্মটা আসে তারপরে রবি ঠিক মতো কাজ করছে না এরা এর ভাইপোর রবির প্রতিকার করিয়ে নিন আর বৃহস্পতি লগ্নে বসে থাকলো বৃহস্পতি নিচস্থ ঠিক আছে বৃহস্পতি নিচস্থ যার জন্য প্রবলেম হচ্ছে এই দুটো প্রবলেম ঠিক করে নিন কর্ম পেয়ে যাবে আচ্ছা রবির প্রতিকার করালে মোটামুটি তো কর্মের জায়গাটা ঠিক হয়ে যাবে তাই তো হ্যাঁ রবির প্রতিকার করাবেন না বৃহস্পতি নিচস্থ বৃহস্পতিটাও করাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সাথে থাকুন যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই আপনারা মোবাইল নাম্বার নোট করে চেম্বার ভিজিট করতে পারেন আর যদি মনে হয় থাকে চেম্বার ভিজিটের ক্ষেত্রে অসুবিধা তারা অবশ্যই অনলাইনের বিষয়ে কথা বলতে পারেন প্রত্যেকটা গাইডলাইন কিন্তু আপনাদেরকে বুকিং নাম্বারে ফোন করলে বলে দেওয়া হবে এবার আমরা পরবর্তী রাশিতে যদি চলে যাই এবার আমরা যাচ্ছি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একাদশে বৃহস্পতি একটা কথা আছে দেখবেন একাদশে বৃহস্পতি মানে সব দিক দিয়ে শুভ ফল দেবে একাদশে বৃহস্পতি এই একাদশে বৃহস্পতির ফলে প্রচুর আয় উন্নতি হবে সঞ্চয় বৃদ্ধি হবে যে কোনো রকম দুর্ঘটনা থেকে সে রক্ষা পাবে যে কোনো রক্ষা পাবে বিবাহের জন্য খুব শুভ কর্মের দিক দিয়ে শুভ আত্মীয় গুরুজনদের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠবে এই একাদশে বৃষ রাশির ক্ষেত্রে কি আছে দেখি হ্যাঁ সঙ্গে জেনে রয়েছেন নমস্কার হ্যালো কোথা থেকে বলছেন হ্যাঁ নমস্কার হ্যালো ছেলে সম্বন্ধে জানতে চাইছি জন্ম সময়টা বলতে হবে সকাল না রাত সকাল সকাল 10:06 সকাল 10:06 বনগা আপনি এখন বনগা থেকে ফোন করছেন হ্যাঁ বনগা থেকে ফোন করছি ঠিক আছে আসলে আপনি জানতে চাইছেন তো হ্যাঁ সেটা সবাই জানে যে পড়াশোনা করতে যায় আচ্ছা কর্কট লগ্ন আপনার
ছেলের কর্কট লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার ছেলের বৃহস্পতির এই যে চার্টে লগ্ন কুণ্ডলিতে যেখানে বসে আছে মীন রাশিতে, এখন বৃহস্পতি সে জায়গাতেই এসছে। একটু আগে আলোচনা করছিলাম যাদের কন্যা রাশির বৃহস্পতি, যাদের কন্যা রাশির যেসব বাচ্চাদের পড়াশোনায় এই সময় মন দেখা মন ছিল না, তারা এই সময় খুব মনোযোগ দেবে। এই সময় তারা এক বছর, আগামী এক বছর পড়াশোনায় খুব মনোযোগ তাদের থাকবে। এক দুই তিন চার, শুক্র বসে আছে দ্বাদশে, ঠিক আছে আপনার আপনার ছেলে, এই শুক্র হচ্ছে ফোর্থ হাউসের লর্ড, যেটাকে এডুকেশন দেবে, ঠিক আছে। এখানে এই শুক্রের শুক্রটা দ্বাদশে বসে আছে কেতু যুক্ত, এইটুকুনি একটু রিপেয়ার করে নিন কোনো জ্যোতিষকে দিয়ে। আসলে ওর মধ্যে একটা কথা বলছি, ওর মধ্যে এনার্জি বড্ড কম, ওর মঙ্গল নিচস্থ, ও যে পড়তে বসে এনার্জি হারিয়ে ফেলে, একদম এনার্জি নেই, ওকে চাঙ্গা করতে হবে। হ্যাঁ, মঙ্গলেরও একটু প্রতিকার করে দেবেন, ও চাঙ্গা থাকবে তাহলে। যেখানে আপনি চেম্বারে পেয়ে যাচ্ছেন 45A 45B বাস স্ট্যান্ড কলকাতা 84। তাছাড়াও যাদের চেম্বার নিয়ে একটু সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই অনলাইন পেটিশন পেতে পারেন। তার পাশাপাশি চেম্বার ভিজিট কবে করতে পারবেন তার জন্য মোবাইলে ফোন করলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। আমরা একদম সময়ের অন্তিম লগ্নে রয়েছি, যদি নেক্সট রাশি আমি আমি তার আগে একটা কথা বলিনি, যারা একটা প্রশ্নের উত্তর জানতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, আমি 8:30 থেকে 9টার মধ্যে আপনাকে অ্যানসার জানিয়ে দেবো, ঠিক আছে। প্রত্যেকদিন এটা আমি প্রত্যেকদিন চেষ্টা করব, যেদিন থাকবো না আমি যে কোনো সময় আপনাকে অ্যানসার পাঠিয়ে। আচ্ছা, আপনারা পাঠিয়ে রাখতে পারেন, দেখুন আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টিভি স্ক্রিনে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ বলে একটি নাম্বার যাচ্ছে, আপনারা দেখে নিন, সেই নাম্বারটাতে আপনারা যে কোনো একটা প্রশ্ন করে ডেট অফ বার্থ দিয়ে আপনারা আপনাদের মেসেজ করে রাখবেন, ঠিক সময় মতো কিন্তু আপনাকে তার একটা প্রশ্নের উত্তর আপনার সেই হোয়াটসঅ্যাপে কিন্তু রিপ্লাই চলে যাবে, সেটা সময় নিয়ে চিন্তা করব। আর যেদিনকে করবে 8:30 থেকে 9টার মধ্যে রাত্রিবেলা উত্তর দেওয়ার, যদি না পারি আমি পরবর্তীকালে ঠিক দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমরা তো একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, যদি আমরা নেক্সট রাশি নিই, এবার মিথুন রাশি। মিথুন রাশির দশমে বৃহস্পতি, এটা কর্মে প্রচন্ড উন্নতি হবে, সম্মান সম্মান বৃদ্ধি পাবে। যারা কর্ম পরিবর্তন করতে চান বা কোনো প্রমোশনের জন্য বসে আছেন তাদের কিন্তু এই যোগগুলো হবে। লেখাপড়ার জন্য, সন্তানের লেখাপড়ার জন্য খুব শুভ, দাম্পত্য জীবনও সুখ পাবেন, অর্থ সংক্রান্ত ব্যাপারেও শুভ। এরপর বাকি যে রাশিগুলো আছে আমি পরবর্তী যে প্রোগ্রাম আছে পরবর্তী প্রোগ্রামে আপনাদের জানিয়ে দেব। একদম, কিন্তু এখানে আরো একটা কথা না বললেই না, যে রাশি নিয়ে কথা হলো সেখানে যে সব পজিটিভ থিংকিং, যে পজিটিভ কথাগুলো বলা হলো, প্রত্যেক রাশির যে সেই পজিটিভ বিষয়টা একই রকম ভাবে এফেক্ট হবে তা কিন্তু নয়, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। মানে আমি শুনে নিলাম যে এই রাশি ভালো বলেছে, আমি মিলিয়ে দেখে নিলাম এটা আমার রাশি, কিন্তু আমি ভালোটা পাচ্ছি না কেন, তার জন্য কিন্তু অবশ্যই নিজেদের ডেট অফ বার্থ, তাদের জন্মচার্টে কি পজিশন সেটা জানতে হবে, দেখতে হবে। জন্মচার্টে যদি সেই প্ল্যানেটের কোনো ডিফেক্ট থাকে সেটা প্রতিকার করতে হবে, না হলে সেই সুফলটা পাবে না, মানসিকের সুফলটা পাবে না। এটা কিন্তু একটা ভাইটাল টাইম, বারবার বলছি অ্যাস্ট্রোলজি জগতে তো একটা তোলপাড় চলছে, মানব জীবনেও কিন্তু খুব ভালোমতো একটা পজিটিভ এফেক্ট আপনারা পেতে পারেন যদি এই ট্রানজিটগুলোকে আপনি রেকটিফিকেশন করেন আপনার ডেট অফ বার্থটা। তাই আজকে আমাদের সময় ইতিমধ্যে থেমেছে, যেই রাশি আমাদের বাকি থেকে গেল পরবর্তী এপিসোডে ডেফিনেটলি বলা হবে। আর বলাই তো হলো, আপনারা যদি হোয়াটসঅ্যাপ করতেই পারেন নিজের ডেট অফ বার্থ দিয়ে, একটা মাত্র প্রশ্ন আনসার আপনারা সময় মতো ঠিক পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকুন, নমস্কার।